নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব নিরামিষ দই আলু, যেটা কিনা ভাত রুটি লুচি পরোটার সাথে ভালো লাগবে। খুব সাধারণ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি, খেতে খুবই ভালো লাগবে আর একটু টকঝাল মিষ্টি স্বাদের হবে। তাহলে চলুন শুরু করা যাক। পাঁচটা মাঝারি মাপের আলুকে আমি দুটো টুকরো করে নিয়েছি আর নুন দিয়ে 80% সেদ্ধ করে নিয়েছি। দই আলু যখন আলু আর দই তো এর মেন উপকরণ। এখানে 3 টেবিল চামচ মতো টক দই আছে, টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। দইয়ের মধ্যে আমি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সঙ্গে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। সব উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মশলাটা আমি রেডি করে রাখছি, তারপরে বাকি কাজগুলো করব। এটা মেশানোর সময় আমি অল্প একটু জলও ব্যবহার করব। চলে আসি রান্না পর্বে। কড়াইয়ে আমি 2 চা চামচ সর্ষের তেল গরম করতে দিয়েছি। এর মধ্যে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো তো 80% সেদ্ধ করা রয়েছে, যদি ফুল বয়েল করতাম তাহলে ভাজার সময় আলুগুলো গলে যেত, সেই জন্য আমি এটা 80% সেদ্ধ করেছি। আর ভাজতে ভাজতেও কিছুটা এটা কুক হয়ে যাবে। মিডিয়াম টু লো ফ্লেমে আলুটা ভাজতে ভাজতে সুন্দর একটা কালার এসেছে। আলুটা আমি কড়াই থেকে তুলে নিলাম। কড়াইয়ে আমি আরও 2 চা চামচ সর্ষের তেল অ্যাড করলাম, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, গোটা জিরে দিলাম 1/2 চা চামচ, 1/2 চা চামচ সর্ষে আর 1 চিমটি হিং দিলাম। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ গ্রেট করা আদা। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আজকে দই আলুতে আমি কারি পাতা ব্যবহার করছি, অল্প পরিমাণে কারি পাতা আমি দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিয়েছি। তৈরি করা মশলাটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা কম করে দিতে হবে, না হলে কিন্তু দইটা ফেটে যাবে। আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। মশলাটা কষাতে কষাতে দেখবেন তেল ছাড়া ছাড়া মতো হয়ে এসছে। এখানে দেখুন গ্রেভির টেক্সচারটা কত সুন্দর এসছে, একদম স্মুথ লাগছে। যখন এইরকম ধরনের গ্রেভির টেক্সচারটা চলে আসবে তারপরে আমি এর মধ্যে ভেজে রাখা আলুটা মিশিয়ে দেব। আলুটা দিয়ে মাঝারি আছে, আমি 2-1 মিনিট কষিয়ে নেব যাতে আলুর মধ্যে এই গ্রেভিটা ভালোভাবে ঢোকে, তাতে টেস্টটা খুব ভালো লাগবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। যেহেতু আমি এর মধ্যে টক দই ব্যবহার করেছি তাই স্বাদের ব্যালেন্সের জন্য অল্প পরিমাণে চিনি দিলাম। এই রান্নাটা করার সময় বেশি পুরনো টক দই নেবেন না, টাটকা টাটকা যে টক দই সেটাই নেবেন, নাহলে খুব বেশি টক হয়ে যেতে পারে। দেখুন কষাতে কষাতে একদম তেল ছাড়া মতো হয়ে এসছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো, চাপা দিয়ে আমি এটা সেদ্ধ করব যাতে তাড়াতাড়ি হয়ে যায়। 2-3 মিনিট পর আমি ফিরে এলাম, আমি একটু চেক করে দেখব আলুটা সেদ্ধ হয়েছে কি না। আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম আর অল্প পরিমাণে ধনে পাতার কুচি দিলাম। ভালো করে মিশিয়ে নেব। আমি এরকম গ্রেভি গ্রেভি অবস্থাতেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করব, এটা ঠান্ডা হলে অনেকটাই শুকিয়ে যাবে। পরিবেশনের জন্য দই আলু একেবারে রেডি, ভাত রুটি লুচি পরোটার সাথে সার্ভ করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।